হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা ডাটাবেজ নিয়ে আলোচনা করব। গত পর্বে ডাটাবেজের একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম, তো সেখানে আমরা রেজিস্ট্রেশন ফর্মটা ক্রিয়েট করেছিলাম। তো সেই রেজিস্ট্রেশন ফর্মটি আমরা আজকে সেটা থেকে কীভাবে আমরা লগ ইন ফর্ম ক্রিয়েট করবো আমরা সেটা দেখব। তো ভিউয়ার্স, আমরা গত পর্বের ভিডিওটি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেলটিতে যাব। চ্যানেলটিতে গিয়ে আমরা দেখি গত পর্বে আমাদের কী ভিডিও ছিল, আমরা একটু সেটা দেখব। তো আমরা গত পর্বের ভিডিওতে যদি যাইতে চাই, তো আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করলাম। আপনারা জাস্ট আপনারা সার্চ বক্সে টাইমস পাবলিকেশন লিখে সার্চ দিবেন, তাহলে আর সবার আগে আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন। তো আমাদের এই চ্যানেলে এখানে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল নামে একটি সম্পূর্ণ ফুললি একটি প্লেলিস্ট দেওয়া আছে, যেখানে প্রায় অনেক ভিডিও আপলোড করা আছে। আপনারা সেখান থেকে দেখে নেবেন। ওয়েব ডিজাইনের সম্পূর্ণ এ টু জেড টিউটোরিয়াল আপনারা আমাদের এই প্লেলিস্টে পাবেন। আপনাদের কোথা থেকে পেইড কোর্স কিনতে হবে না। আপনারা অনলাইনে দেখা যায় যে অনেকেই পেইড কোর্স বিক্রি করে ওয়েব ডিজাইন সম্পর্কে, তো আমরা সেই পেইড ভিডিওগুলোই আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি, আপনারা আমাদের এই চ্যানেল থেকে দেখে নেবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমাদের আজকের ভিডিও টপিকসটা, গতকালের ভিডিওটি ছিল হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ডাটাবেস টেবিল অ্যান্ড স্টেপ সেট আপ পোস্টাপ ফর্ম, অর্থাৎ আমাদের পোস্টাপ থেকে আমরা একটি ফর্ম ডাউনলোড করছিলাম, সেটাকে আমরা ডাটাবেসে কানেক্ট করছিলাম। তো আমরা আজকে সেই ফর্মটি দেখব। তো আমরা পূর্বের ন্যায় যেভাবে আমরা ডাটাবেসটি কানেক্ট করি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা আমাদের পিএসপি ফাইলে যাব। পিএসপি ফাইল থেকে আমরা এখান থেকে আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেলটি ওপেন করব। জ্যাম কন্ট্রোল প্যানেলটি ওপেন করে অ্যাপাচি এবং মাইএসকিউএল সার্ভারটি রান করে দিব। দেওয়ার পরে এটাকে মিনিমাইজ করে রাখবো এবং আমরা যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে সার্চ দিব লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে সার্চ দিব আমরা। লোকাল হোস্ট আমাদের ওইটা ছিল রেজিস্ট্রেশন পেজ। তো আমরা ফার্স্ট অফ অল আমরা লোকাল হোস্ট থেকে আমাদের ফাইলগুলোতে যাব। ফাইলগুলোতে আসলাম, এখান থেকে দেখতে হবে আমাদের টাইমস পাবলিকেশন নামে একটি ফাইল আছে, সেটাতে যাব। এখান থেকে আমরা কী করবো, রেজিস্ট্রেশন করছিলাম রেজিস্ট্রেশন ডট পিএসপি, অর্থাৎ আপনারা জাস্ট লোকাল হোস্ট প্লাস হচ্ছে আপনাদের ডাটাবেস নেম এবং আপনাদের যে পিএসপির যে রেজিস্ট্রেশন ফাইলটা সেটা যে ডকুমেন্টটা সেটা আমরা এখানে লিখবো রেজিস্ট্রেশন ডট পিএসপি, আমরা এই নামেই ক্রিয়েট করছিলাম। তো আমরা এই পর্যন্ত গত পর্বে আমরা করেছিলাম। তো আমরা আজকে দেখব যে এখানে রেজিস্ট্রেশন করার পরে সেই রেজিস্ট্রেশন ইনফরমেশন দিয়ে আমরা কীভাবে একটি লগ ইন পেজ ক্রিয়েট করি আমরা সেটি দেখব এখন। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা একটি রেজিস্ট্রেশন করে দেখব আমাদের ডাটাবেজে এটার ফাইলটি আমাদের ডাটাবেজে জমা হয় কি না। তো আমরা ফার্স্ট টাইম এখানে একটা নাম ক্রিয়েট করতেছি, আমি আমার নাম দিচ্ছি এন্ড সোহেল রানা, তারপর একটা ইমেইল দিলাম sohel@life.com, পাসওয়ার্ড দিলাম 123456। এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা যখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব, এই রেজিস্ট্রেশনের যে ইনফরমেশনগুলো এটা আমাদের ডাটাবেজে জমা হয়ে যাবে। এবং ডাটাবেজে জমা হওয়ার পরে ঠিক সেম এই ইনফরমেশন দিয়ে আমরা একটি লগ ইন পেজ ক্রিয়েট করবো, যেটাতে লগ ইন করলে আমাদের এখানে লগ ইন ইনফরমেশন দেখাবে। তো আমরা এখানে আমরা ইনফরমেশনগুলো অ্যাড করলাম। এখন যদি আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই ইনফরমেশনটি ডাটাবেজে গিয়ে জমা হবে। তো আমরা রেজিস্ট্রেশন ক্লিক করতেছি। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, বাট এখানে কিন্তু একটা রিলোডও দেখাইছে। এখন ডাটাবেজে গিয়ে আমরা একটু চেক করে দিই আসলে আমাদের ইনফরমেশনগুলো ডাটাবেজে অ্যাড হয়েছে কিনা। তো আমরা ডাটাবেজে কীভাবে যাবো, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন লিখে সার্চ দেবো, তাহলে আমাদের ডাটাবেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে ডাটাবেজের সঙ্গে আমাদের পিএসপিটি কানেক্ট করছিলাম সেই ডাটাবেজে, তো আমরা ইউজার ডিবি নামে একটা ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম। এখান থেকে আমরা ইউজার টেবিল যেটা ছিল এটাতে আমরা যাবো, ইউজার টেবিলে। ইউজার টেবিলে গিয়ে আমরা এখানে দেখব আমাদের ফাইলটি জমা হয়েছে কি না। রেজিস্ট্রেশন তো এখানে দেখুন আমাদের এখানে একটি ফাইল জমা হয়েছে, আমরা যেটা
আপডেট করছিলাম সেটা কিন্তু এখানে জমা হয়নি। জমা না হওয়ার একটা কারণ আছে, সেটাও আমি আপনাদেরকে একটু পরে বুঝাই দেব। তো তার আগে আমি একটু ভালোভাবে দেখে নিই আসলে বিষয়টা কি জমা হয়েছে কিনা। জমা হওয়ার কথা, তো আমাদের এখানে একটা কোডিংয়ে একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমরা একটা কোডিং মিসিং করছিলাম। সেটা হচ্ছে আমাদের এখানে যে ডাটাবেজের যে কানেক্টটা আমরা সেটা করিনি। তো ডাটাবেজের কানেক্টের জন্য আমাদের একটা কোডিংয়ের প্রয়োজন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আমি এখানে যে পোস্টগুলো যে কোডিংগুলো এখানে করে রাখছি সবগুলো কোডিংয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কারণ আমি যদি এই কোডিংগুলো লাইন বাই লাইন লিখতে যাই তাহলে একটা করে ভিডিও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে। যার কারণে আমি এই কোডিংগুলো নিজে থেকে আগে থেকে লিখে রাখছি, লিখে রেখে সেটা আপনাদের মাঝখানে এখানে শেয়ার করতেছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ যদি আমি লিখতে যাই তাহলে 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও যাবে, আপনারা দেখতে দেখতে আপনাদের ধৈর্য চলে যাবে। তো সেক্ষেত্রে এখন আমরা যে সমস্যাটা হয়েছিল সেটা আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি। আমাদের যে সমস্যাটা হয়েছিল, আমাদের সমস্যাটা হয়েছিল আমরা যদি এখানে কোনো কিছু ইনপুট দেই সেটা আমাদের ডাটাবেজে গিয়ে জমা হচ্ছে না। ডাটাবেজের সঙ্গে সেই ইনপুট টেক্সটটুকু ডাটাবেজে কানেক্ট হচ্ছে না। তো সেটা কী কারণে হয়েছিল সেটা আমি আবারও দেখাচ্ছি। তো আমি এখানে ফার্স্ট অফ অল আবারও একটু নাম দিচ্ছি, যে নামটা দিলাম সেম দিলাম, একটা নাম দিলাম যে এখানে সেম আবার দিচ্ছি life.com পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। এখন যদি আমরা রেজিস্ট্রেশন করি এখানে থেকে কিন্তু দেখা যাচ্ছে রিলোড হয়ে মনে হচ্ছে যে পোস্ট হয়ে গেছে, কিন্তু আসলে এটা পোস্ট হয়নি। আমরা যদি ডাটাবেজে গিয়ে আমাদের ডাটাবেজ টেবিলটি রিলোড দিই দেখেন এখানে কোনো পোস্ট হয়নি। কেন পোস্ট হলো না সেটা হচ্ছে আমি আপনাদেরকে এবার একটু দেখাই। এখানে আমাদের অ্যালার্ট নামে একটা alert.php নামে একটা ফাইল আছে, যে ফাইলটুকু আমাদের আমাদের পেজের সঙ্গে কানেক্ট করতে হবে, যেটাতে ডাটাবেজের কানেক্টেড সব কোডিং আছে সেটা আমাদের এই রেজিস্ট্রেশন পেজে কানেক্ট করতে হবে। তো আমরা এখানে জাস্ট ওই কোডটুকু কপি করে নিয়ে এসে এখানে পোস্ট করে দিলাম। এখানে যখন পোস্ট করে দিলাম তখন এইবার যখন আমরা এটা সেভ দিয়ে রান করব তখন দেখবেন আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং সেটি ডাটাবেজে চলে যাবে। তো আমি এই সম্পূর্ণ কোডটুকুই আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে কীভাবে কী করবেন আমি সবই আপনাদেরকে দেখাবো ডাউনলোড করার পর থেকে। তো এখন আমরা যদি আবারও একটু ডাটাবেজ এখানে ক্রিয়েট করি, তো আমরা এখানে আরেকটা রেজিস্ট্রেশন ইনফরমেশন অ্যাড করতেছি। এখানে সাপোজ আমি নাম দিলাম হচ্ছে রিফাত, পাসওয়ার্ড দিলাম ইমেইল rifat@live.com, পাসওয়ার্ড দিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। ব্যাস, এখন যদি রেজিস্ট্রেশন করি তো দেখুন এখানে উপরের দিকে আসছে রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট, এখন লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজে চলে যাবে। তো এখন যদি আমরা ডাটাবেজে গিয়ে রিলোড দেই ডাটাবেজে, দেখুন এখানে রিফাত নামে একটা নাম ক্রিয়েট হয়ে গেছে, রিফাতের নাম, ইউজার নেম, আইডি, পাসওয়ার্ড সব এখানে শো করছে। তখন রিফাতের এই ইনফরমেশন দিয়ে আমরা এখন লগ ইন করবো। লগ ইন পেজে যদি যাচ্ছি দ্য অবজেক্ট নট ফাউন্ড, কারণ হচ্ছে লগ ইনের আমাদের কোনো পেজ ক্রিয়েট করা নেই এবং লগ ইনের কোনো ইনফরমেশন আমাদের এখানে অ্যাড করা নেই। তো আমরা লগ ইনের ইনফরমেশন ক্রিয়েট করবো, লগ ইনের ইনফরমেশন ক্রিয়েট করবো এবং আমরা যে ইনফরমেশন দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবো সেই ইনফরমেশন দিয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন পেজ থেকে লগ ইন পেজে চলে যাবে। তো ভিউয়ার্স, এটা দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো সেটা লগ ইন পেজ কীভাবে ক্রিয়েট করবো এবং লগ ইনে রেজিস্ট্রেশন ইনফরমেশন দিয়ে কীভাবে আমরা লগ ইনে যাবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তো ভিউয়ার্স, এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।